নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের প্রত্যেককে অনেক অনেক বন্ধুরা বিশে জুলাই দু হাজার একুশ এই দিন মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে আর যার দরুন এই সাত রাশির জাতক ও জাতিকাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি এক একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ বিশে জুলাই দু হাজার এই দিন মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে বর্তমানে মঙ্গল গ্রহ কিন্তু কর্কট রাশিতে রয়েছে এবং কর্কট রাশিতে মঙ্গল গ্রহ নিচস্ত অবস্থায় কিন্তু রয়েছে অর্থাৎ মঙ্গলের যে বলবত্তা মঙ্গলের যে পাওয়ার সেটি কিন্তু পুরোপুরি বিকশিত হতে পারছে না কিন্তু যখনই বিশে জুলাই মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে আর ঠিক তখনই তার কিন্তু বলবত্তা বা পাওয়ার বৃদ্ধি পাবে অর্থাৎ মঙ্গলের মধ্যে আমরা কি পাই দেখুন মঙ্গল একটি অগ্নিকারক প্ল্যানেট বলতে পারেন অর্থাৎ তার মধ্যে আগুন এবং তেজ প্রচণ্ড পরিমাণে থাকে অর্থাৎ মঙ্গল আমাদেরকে তেজ প্রদান করে কাউকে পরোয়া না করা এই জিনিসটা কিন্তু মঙ্গল গ্রহ দেখায় অর্থাৎ আই এম দ্য বেস্ট অর্থাৎ আমার থেকে কেউ ভালো হতে পারে না বা পারবেও না আর এটি মঙ্গল গ্রহ দেখায় এবং এই মঙ্গল গ্রহের কিছু শুভ দিকও রয়েছে আবার কিছু অশুভ দিকও রয়েছে যেমন মঙ্গল গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনার মধ্যে তেজ জেদ এই সমস্ত কিছু থাকবে কিন্তু সেটি কিন্তু আপনি সঠিক কাজে কিন্তু লাগাবেন অর্থাৎ আপনাকে কেউ অপমান করল আপনি তাকে এক চর মারবেন না আপনি কাজের দ্বারা তার থেকে প্রচুর টাকার মালিক হয়ে দেখিয়ে দেবেন আর উল্টো দিকে যদি মঙ্গল গ্রহ আপনার ড্যামেজ থাকে তাহলে আপনি কিন্তু মারপিট হুট দাঙ্গা এগুলো করতে পছন্দ করবেন এছাড়াও মঙ্গল গ্রহ বিবাহকারক গ্রহ বলা হয় অর্থাৎ মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক এই কথাটির নাম আপনারা বহুবার বহু জায়গায় শুনেছেন আর এটি টোটালটাই কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে অর্থাৎ মাঙ্গলিককে আমরা ভয় পাই কিন্তু মাঙ্গলিক অ্যাকচুয়ালি আমাদেরকে তেজ জেদ করবো লড়বো এই রকম প্রবৃত্তি কিন্তু তৈরি করে যদি কোনো মহিলার মাঙ্গলিক দোষ থাকে সেই মহিলা কিন্তু কর্মরতা হবে অর্থাৎ তার মধ্যে পাওয়ার থাকবে তার মধ্যে একটা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা থাকবে কাউকে পরোয়া না করে নিজে কিছু করে দেখানোর চেষ্টা থাকবে এটি কিন্তু মঙ্গল দেয় আবার পাশাপাশি মঙ্গল গ্রহ যদি আপনার খারাপ অবস্থায় থাকে তাহলে আপনি কিন্তু বড় ধরনের গুন্ডা মাফিয়া এই রকম ধরনের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গল গ্রহ আমাদেরকে এত কিছু দিয়ে থাকে এছাড়াও মঙ্গল গ্রহ ভাতৃসুখকে বোঝায় অর্থাৎ ভাইয়ের সুখ মঙ্গল গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় না থাকে তাহলে ভাইয়ের কাছ থেকে আপনি কখনোই কিন্তু হেল্প সেরকম মাত্রায় পাবেন না এবং ভাই আপনার শত্রু হয়ে উঠবে এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি তাই যাদের জন্মছকে মঙ্গল গ্রহ শুভ অবস্থায় নেই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং এবং সেটিকে ভালো করার কি উপায় রয়েছে সেটি জেনে নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক এই মঙ্গলের রাশি পরিবর্তনে কোন সাত রাশি মঙ্গলে মঙ্গল হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদেরকে কিন্তু প্রফিট এনে দিতে চলেছে অর্থাৎ আপনাদের কাজের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতার সাথে কাজ করবেন তবে মাথা গরমের প্রবণতা কিন্তু থাকছে তাই হুটপাট কিন্তু রাগ করবেন না যে কোনো কিছুকে বুঝবেন এবং বুঝে সুঝে ডিসিশান নেবেন এছাড়াও যারা আইন বা পুলিশ বা মিলিটারি এই সমস্ত জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই সময় আপনারা ভাইয়ের সুখ পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সুখ আসতে চলেছে অর্থাৎ দাম্পত্য জীবনে যে কলহ চলছিল সেই কলহ কিন্তু আপনাদের মিটতে চলেছে এবং খুব সুখে স্বাচ্ছন্দ্যে আপনারা কিন্তু এই সময় অতিবাহিত করতে পারবেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে আর এই অর্থ চাকুরিক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রবেশন থেকে আসতে চলেছে এর পাশাপাশি এই সময় আপনাদের তেজ বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে একটি জেদ বৃদ্ধি পাবে যে কারণে আপনারা যে কোনো কাজ একবার যদি ধরে নেন সেটি কিন্তু কমপ্লিট করেই ছাড়বেন এর পাশাপাশি আপনারা সুখ কিন্তু পেতে চলেছেন এবং দাম্পত্য জীবনেও কিন্তু সুখ পেতে চলেছেন যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এছাড়াও যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে যেটি আমি বারবার বলছি মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের ল্যান্ড ওরিয়েন্টেড সমস্যা চলছে সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না তারা কিন্তু সুখ পেতে চলেছেন এর পাশাপাশি ভাতৃসুখও কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন এছাড়াও যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও এই মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি এই সময় আপনাদের ল্যান্ড ওরিয়েন্টেড জায়গা থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাইয়ের সাপোর্ট পেতে চলেছেন দাম্পত্য জীবনের সুখ পেতে চলেছেন তবে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এবং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে সুঝে আপনারা ডিসিশান নেন সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন অর্থাৎ আপনাদেরও বিশে জুলাই থেকে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা ল্যান্ড ওরিয়েন্টেড সমস্যায় রয়েছে এবং যাদের আইনি জটিলতা চলছে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এই সমস্ত কিছু চলছে তাদের কিন্তু সেই জায়গা থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ভাইয়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং এর পাশাপাশি দাম্পত্য জীবনেও কিন্তু সুখ পেতে চলেছেন এছাড়াও এই সময় যারা পুলিশ বা প্রশাসন বা মিলিটারিতে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মনের মধ্যে একটি জেদ কিন্তু আপনাদের তৈরি হবে এবং যার দরুন আপনারা অসম্ভবকেও সম্ভব করে তুলবেন এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করতে চলেছেন এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনে সুখ পাচ্ছেন না তারা কিন্তু দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন এবং ভাইয়ের সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের জেদ বৃদ্ধি পাবে এবং সেই জেদকে কিন্তু আপনারা সঠিক জায়গায় যদি লাগিয়ে ফেলেন তাহলে আপনাদেরকে ঠেকাই কে অর্থাৎ এই সময় আপনাদেরকে একটু বুঝে সুঝে ডিসিশান নিতে হবে যা আপনাদের আগামী দিনকে মঙ্গল করে তুলবে তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি মঙ্গলের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছে অর্থাৎ আপনাদের মঙ্গলই মঙ্গল হতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ